নমস্কার আপনাদের সবাইকে আজকের এই মুহূর্তের অনুষ্ঠানে। দেখুন, আপনারা জানেন যে আজকের শনিবারের সন্ধ্যাবেলাকার অনুষ্ঠান মানে হচ্ছে বাস্তুর ডায়াগ্রাম পাঠিয়ে তারপরে আপনাকে ফোন করতে হবে, এবং কোন নাম্বারে আপনি বাস্তুর ডায়াগ্রাম পাঠাবেন, যে নাম্বারে পাঠাবেন সেটাও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে একবার আমি টিভি স্ক্রিনে আপনাদেরকে দেখাই। দেখুন, 9833068396, এই হচ্ছে নাম্বার। এই নাম্বারে হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে। আপনি হোয়াটসঅ্যাপে কী পাঠাবেন? আপনার বাস্তুর ডায়াগ্রাম পাঠাবেন। আপনার বাস্তুর ডায়াগ্রাম পাঠানোর পর আপনাকে ফোন করতে হবে সিটিভিএনের হেল্পলাইন নাম্বারে। সিটিভিএনের হেল্পলাইন নাম্বারে ফোন করলে তবেই আপনার ফোন কিন্তু আজকের অনুষ্ঠানের জন্য গ্র্যান্টেড হবে, আজ এবং শুক্রবার সকালবেলা 10:35 তার জন্য গ্র্যান্টেড হবে। এটাকে একটু মাথায় রাখতে হবে আপনাদের। দেখে নিন, টেলিভিশন স্ক্রিনে নাম্বারটা রয়েছে, আমি আরও আরেকবার বলে দিই আপনাদেরকে, 9833068396, এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার বাস্তু ডায়াগ্রাম পাঠাতে হবে। আচ্ছা, একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যেটা হচ্ছে বাস্তু ডায়াগ্রামের দিকগুলোকে উল্লেখ করে দেবেন, কোনটা নর্থ, কোনটা সাউথ, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট, আর না হলে যে কোনো একটা দিক উল্লেখ করে দিন, তাহলে স্যারের বুঝতে সুবিধে হয় কোন দিকটা উত্তর। না লেখা থাকলে আপনাকে আবার ফার্দার জিজ্ঞেস করতে সময় নষ্ট হবে। এবার আমি যে বিষয়টা আসব, যে সেটা হচ্ছে যে, ও আরেকটা কথা আপনাদের একটু ঘোষণা করে দিই, যেটা বলা দরকার, যে বাস্তুতে যে প্রোগ্রামটা আমরা করছিলাম, মানে আজকে সন্ধেবেলায়, আর হচ্ছে এটা মানুষের ডিমান্ডে, প্রচুর মানুষ ফোন করেছেন আমাদের এখানে মেল, এটা আমার মাথা থেকে স্কিপ করে গেছে, যে যদি অনুষ্ঠানটা দুপুরবেলার দিকে করা যায়। তো যেহেতু বৃহস্পতিবার দুপুরবেলায় 12:05 একটা অপশান আছেই, সুযোগ আছে, এটা আমার স্যারের কাছে অনুরোধ থাকবে, রিকোয়েস্ট, যে স্যার এটা স্যারও জানেন না, স্যার যদি রাজি থাকেন তো তাহলে আমরা বৃহস্পতিবার দুপুর 12:00 অনুষ্ঠানটা করবো। আমি একদম লাইভ স্যারের কাছে রিকোয়েস্ট করছি, যদি স্যার রাজি থাকেন বৃহস্পতিবার দুপুর 12:00 আমরা বাস্তু নিয়ে করব। আমরা শনিবার সন্ধে 6:30 বাস্তু নিয়ে করব। অর্থাৎ বাস্তু নিয়ে করা বলতে গিয়ে আপনার হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠাবেন আপনার ডায়াগ্রাম, এবং তার পরবর্তী সময় আপনি সিটিভেনে হেল্পলাইন নাম্বারে লাইভ যে ফোন নাম্বার সেখানে ফোন করবেন। আমি আপনাদেরকে একটু সেমিনার নিয়ে বলি, এবং স্যারের কাছে আমি যখন যাব, আমি স্যারের থেকে পারমিশন আমি অনলাইভে আমি নিয়ে নেব এই বাস্তুর প্রোগ্রামের বিষয়ে। একটু দেখি, আমাদের 18 তারিখের এই যে প্রসপেরিটি সেমিনার, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে যারা যারা প্রসপেরিটি সেমিনারে অলরেডি বুকড, এনরোলড, তাদের না প্রত্যেক রাত্রের ঘুম হচ্ছে না, একদম ট্রুলি স্পিকিং, যে স্যার কী করবেন, কী বলবেন, আমার কী কী প্রবলেম আমি বলতে পারবো তো স্যারকে, স্যার তার কী উত্তর দেবেন। এবং যেটা আমরা স্টুডেন্ট সেমিনারে দেখেছি, দাঁড় করিয়ে করিয়ে স্যার যেভাবে এক একজনকে ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছেন, এটা কিন্তু অসাধারণ। আজকে আপনারা সঙ্গে তো আছেনই, এই সেমিনার সম্পর্কের যে প্রশ্নগুলো, অর্থাৎ নানান ইপসেন, মানে কিছুটা ভয়টা আপনাদেরকে কাটিয়ে দেওয়ার চেষ্টা, আর কিচ্ছু না, হঠাৎ করে এসে স্যারের সামনে আসার থেকে আমার মনে হয় আজকের অনুষ্ঠানে আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখুন, জন্ম একটা সংখ্যা নিয়ে আমরা জন্মগ্রহণ করি, তার একটা তারিখ থাকে, মাস থাকে, জন্ম সময় থাকে, আপনি একটা পার্টিকুলার একটা বাস্তুতে আপনি বাস করছেন, সেই বাস্তু থাকে, কোনো সংখ্যা এবং বাস্তু, তার উপর কি এই সেমিনারের যে বিষয়গুলো, আরেকবার আমি একটু দেখাতে বলি আমার কলিগকে। দেখুন, স্মৃতিশক্তি কেন কম হয়, কেন মানুষ বেশি দুঃখ পায়, কেন মানুষ কান্নাকাটি করে, তারপর কেন মানুষের সুখ কম হয়, রাগকে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, ঘুম কীভাবে কম হচ্ছে, আমি বেশি করবো কী করে, ঠিকঠাক করবো কী করে, খরচ কমাবো কী করে, আত্মবিশ্বাস বাড়াবো কী করে। স্যার তো বলছেন যে বাস্তুর মধ্যেই লুকিয়ে রয়েছে ভাগ্যের গুপ্তধন। তাহলে এবার প্রশ্ন স্যারের কাছে আমি এক একটা করে করে একটু খানিকটা পরিবেশ থেকে আপনাদের জন্য সাধারণ করার চেষ্টা করবো। স্বাগত জানাই স্যার, কেমন সঙ্গে রয়েছেন? আমার একটা আপনাকে রিকোয়েস্ট, যেভাবে আপনি গত শনিবার বলে দিয়েছিলেন যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, এই নাম্বারে ফোন করুন, সেটা করলে মনে হয় ভালো, সেটা যদি আবার করে দিই আপনি বলে দেন। বেশ, আমি একবার বলে দিই তাহলে, একটু আমাকে দাও স্ক্রিনে, এই যে নাম্বারটা, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই নাম্বারে হচ্ছে বাস্তু ডায়াগ্রাম পাঠ। দেখুন লেখা রয়েছে, সেন্ড বাস্তু ডায়াগ্রাম 9833068396, এই নাম্বারে আপনার বাস্তু ডায়াগ্রাম পাঠান আপনার মোবাইল থেকে। আর আপনারা ফোন করবেন কোথায়, ফোন করার নাম্বারটা একটু আমি দেখে নিই স্ক্রিনে, উপরে আজকের অনুষ্ঠানে এই যে সরাসরি ফোন হচ্ছে এই 6292424241 এবং 342, এই নাম্বারে আপনারা ফোন বাই ফোন, আর এই নাম্বারটা হচ্ছে বাস্তুর ডায়াগ্রাম, এই যে এখানে বাস্তুর ডায়াগ্রাম,
ক্লিয়ার আমার মনে হয়। স্যার রিকোয়েস্ট অবশ্যই হবে, আপনি যখন বললেন তো হবেই, এবং সমস্ত মানুষ যখন চাইছে অবশ্যই বৃহস্পতিবার চেষ্টা করছে দুপুর 12টা যাতে করা যায়। তো আপনারা অবশ্যই বাস্তু নিয়ে ভালো করে দেখুন, এবং আমি আমার যে শ্রীমণি ভাস্কর পেজ আছে সেই পেজে প্রত্যেক শুক্রবার আমরা নতুন পেজ করেছি, শ্রীমণি ভাস্কর পেজ ফেসবুকে, সেখানে প্রত্যেক শুক্রবার আমি কিছু লেখা লিখছি বাস্তু নিয়ে, যাতে লোকেদের মধ্যে বাস্তু নিয়ে চিন্তাভাবনা আসে, এবং বাস্তু যে কী বিরাট ইম্প্যাক্ট ফেলে আমাদের জীবনে, কী বিরাট একটা নিশ্চয়তা প্রদান করে বা অনিশ্চয়তা সৃষ্টি করে, সামান্য ভারসাম্যহীনতায় কীভাবে মানুষের জীবনের সুইটনেস নষ্ট হয়ে যায়, বা মানুষ কীভাবে তার জয়ফুলনেসকে নষ্ট করে, বা বাস্তুর ভারসাম্য রক্ষা করার পরে কীভাবে তার জীবনে এক্সট্যাসি আসে, আনন্দ আসে, পরম আনন্দ আসে, সেটা কিন্তু আমাদের জীবনটাই কিন্তু পরম আনন্দ পাওয়ার জন্য এখানে আসা আসা, এবং উই হ্যাভ সাম ডিউটি টু ক্রিয়েট সাম এক্সট্যাসি উইদিন আওয়ার সেলফ অ্যান্ড অ্যারাউন্ড, এটাই আমাদের কাজ। তো সেটা আমরা অনেক সময় পারি না করতে, কিন্তু আমরা এসেছি কিন্তু এর জন্যই যে আমাদের কীভাবে আনন্দে থাকবো, আনন্দে রাখবো, কিন্তু তা কী হয়, জীবনে অশান্তি চলে আসে, এবং অনেকাংশে মানুষ নিজেও অশান্তি তৈরি করে ফেলে, মানে আমার কাছে দুঃখ আমি কতখানি পাবো, আনন্দ কতখানি পাবো, যন্ত্রণা কতখানি পাবো এবং সেটাকে ফিল করবো, সেটা কিন্তু 100% আমার রেসপন্সিবিলিটি। কিন্তু আমরা বলি না ধর্ম অর্থ কাম মোক্ষ, মোক্ষ মানে সব ফ্রিডম, মোক্ষের কথাটা ফ্রিডমের উল্টো হচ্ছে স্লেভারি, কিন্তু আমরা নিজেই দেখা যাবে যে আমার শান্তি পাওয়ার জন্য ওই বইয়ে আমার স্ত্রীর ওই মুচকি হাসিটা প্রয়োজন, বা কোনো একজন স্ত্রীর স্বামীর থেকে মিষ্টি কথাটা প্রয়োজন, বা কোনো একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর পিঠ চাপড়ানো না হলে যেন মনটা আমি শান্তি পাচ্ছি না। তো আমি মনে হয় এটা এক ধরনের স্লেভারি, এটা এক ধরনের দাসত্ব অ্যাটিটিউড, যে আমি আমার সুখটা অন্যের হাতে রেখে দিয়েছি। পরিস্থিতি কঠিন হতেই পারে, পরিস্থিতি কঠিন হতেই পারে, কিন্তু আমি কীভাবে সেটাকে ফিল করবো 100% ডিপেন্ড অন মি, এটা আমার নিজের ব্রেনের ওপর ডিপেন্ড করছে। পরিস্থিতি খারাপ হলেই বা আমি সেটা ফিল করবো কেন, ফিলটা করা তো আমার হাতে রয়েছে, কিন্তু অত সোজা না, আমি যদি সোজা বলছি তুমি সোজা না, এই ব্যাপারের উপর বাস্তব কিন্তু ভীষণ ইম্প্যাক্ট তৈরি করে। ও আছেন ফোনে, ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনাকে কে বলছেন? কোথা থেকে বলছেন? আপনি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন বাস্তু ডায়াগ্রাম? হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি। বেশ, আপনার ফোনের লাস্টের তিনটে, হ্যাঁ লাস্ট ইয়ার 523 523 দেখছি, 523 523 এস, ও বাবা, আপনি তো আমার প্রথম অনুষ্ঠান দেখেন, তার মানে এখানে আমার ডিপিটা রয়েছে ওই অমৃতসর, আপনাকে ফলো করছি, আপনি যা যা বলেছেন আপনার কাছে অনেকবার গেছি, আপনার বিয়ার কি বিয়ান, হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি বলছেন, আপনার বিয়ান আমি করেছি, হ্যাঁ ওকে ভালো, তো তারপর বিয়ান মেক করে কেমন কেমন বুঝছেন, খুবই ভালো আছেন, শুনতে পাচ্ছি না, হ্যাঁ শুনতে পাচ্ছি না, কেমন ফিল করছেন, আমার যে মেডিটেশনের কোর্স করে কেমন ফিল করছেন? হ্যাঁ স্যার খুব ভালো, খুব ভালো ফিল করছি, আমি রেগুলার ওটা প্র্যাকটিস করি, আপনি দুবার করতে বলেছিলেন, মানে সকালবেলা রাত্রিরে, সকালবেলা দু মাস করতে বলিনি আমি, দুবার বলছি, ও দুবার, আচ্ছা দুবার, আমি সারা জীবন করে দিতে বলি, যাক আমি বলছি থ্যাংক ইউ, আপনি আমার মেডিটেশনের কোর্সে ভালো ফল পেয়েছেন, আর আমরা প্রচুর ইউজ করি, নাম্বার আপনি সারিকাতে যে নাম্বারটা দিয়েছেন, তারপর দাঁতের যন্ত্রণা বাড়িতে দিয়েছি সেইটার ফল পাই, তারপর 58, তারপর ঘুমের জন্য যে নাম্বারটা দিয়েছেন, বিভিন্ন যে নাম্বার সব আমার কাছে সেভ করা আছে, এবার বাড়িতে সবাইকে দিই, রিলেটিভকেও দিই, তারা উপকারও পেয়েছে, আর আমি তো সারিকাতে আমার সিগন্যাল প্রবলেম করছে, হ্যাঁ সিগন্যালে সিঙ্গুর থেকে বোধহয় আপনি ফোন করছেন, সিগন্যাল ডিস্টার্ব করছে, পূর্ব এবং উত্তর পূর্বের মধ্যে, বলি এই বাড়িটা কিন্তু মোটামুটি ভালো বাড়ি, শুধুমাত্র দুটো ঘটনা ঘটাবে, আমি ছবিটা দেখাচ্ছি, এই বাড়িটা কিন্তু খুব ভালো বাড়ি, যদিও আমি আপনার পার্সোনাল ছক দেখছি না, আমি অ্যাজ অ্যান এভারেজ এখান থেকে বলছি, এই বাড়িটা কিন্তু ভালো বাড়ি, মানে এখানে অনেক বাড়িটার মধ্যে অনেক গুড লাক আসার জায়গা রয়েছে, দুটো জায়গা বাদ দিয়ে, একটা হচ্ছে আপনাদের বাড়িতে কেউ চেস্টের মধ্যে বা ব্লাড নিয়ে বা মাথা নিয়ে কেউ ভুগতে পারেন, ডিপ্রেশনের শিকার হতে পারেন, এবং লোয়ার পোর্শনে মূত্রঘটিত কোনো প্রবলেম বা কিডনি জনিত কোনো সমস্যা আসতে পারে, এই দুটো জায়গা একটু নেগেটিভ আছে, এছাড়া কিন্তু বাড়িটা খুব ভালো, এবং এই বাড়িটাতে কিন্তু অনেক ভালো ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রবলেম হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গা, মন মেজাজ, বিবাহিত জীবন এবং বুকের মধ্যে অতটা চাপ ফিল করা, বাড়ির কারোর চেস্টের মধ্যে কোনো রোগব্যাধি হওয়ার ব্যাপারটা এখানে ইন্ডিকেট করছে। এই দুটোই এখানে নেগেটিভ আছে, এছাড়া কিন্তু বাড়িতে নেগেটিভ নেই। আপনার রাশিচক্র কিছু নেগেটিভ থাকতে পারে, কিন্তু বাড়ির নেগেটিভ কিন্তু বিশেষ কিছু নেই। শুধুমাত্র চেস্টের মধ্যে প্রবলেম, একটা ডিপ্রেশন, সবাই একটু মুখ ভার করে রয়েছে, এরকম একটা জায়গা, আর একটু লোয়ার পোর্শনের প্রবলেম। ইয়েস, যদি ব্যবসা করেন, এই বাড়ি যদি কেউ ব্যবসা করে, তার কিন্তু বাজে হবে, লোন হয়ে যেতে পারে বা ব্যাংক থেকে ট্রাবল আসতে পারে, লোক ঠকাতে পারে। অনলি ব্যবসা করলে এই বাড়িটা একটু খারাপ। এবার আপনার বক্তব্য। যখন জন্ম ছক দেখেছিলেন বলেছিলেন যৌতুক বিচার করে করবে, আমি করি না, ওটা অন্য কাউকে দেখিয়ে নেবেন এবং তিনজন প্রতিষ্ঠিত জ্যোতিষীকে দিয়ে যৌতুক বিচার করিয়ে তারপর বিয়ে করবেন। আমি এটা প্রত্যেককে বলেও দিই, আমি যৌতুক বিচার করি না। বাড়ির দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পূর্বে, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমের কিছু দূষণ দরকার, কিছু নেগেটিভ থাকা দরকার, সে দুটো কিন্তু আপনার নেই, ফলে সেদিক থেকে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে ওই বাড়িতে একটু ডিপ্রেশনের মানুষ শিকার হয়ে যাবে। শুনতে পেয়েছেন? আমি অনেকে ডিপ্রেশনে আছি, তার জন্য আপনি মেডিটেশনটা বলেছিলেন, আর বলেছিলেন মেডিটেশনটা করুন। শুনতে পাচ্ছি না, কথাটা জোরে বললে ভালো। উনি বলছেন, আমি এটা বলছি, আমি আমি আপনাকে যখন জন্মছক দেখিয়েছিলাম তখন আপনি ডিপ্রেশনের কথাই বলেছিলেন, আপনি বলেছিলেন মেডিটেশনটা করলে আপনি তোমার প্রবলেম এটা হবে না। আমি তুমি তো বললাম, আমি আপনি বলি, আমি কাউকে তুমি বলি না, আমি সবাইকে আপনি বলি, আমি কাউকে তুমি বলি না। আমি কি বললাম, বিবাহ জীবনে প্রবলেম দেবে যদি দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমের প্রবলেম দেয়। দক্ষিণ পূর্ব হচ্ছে, শুনুন শুনুন শুনুন, দক্ষিণ পূর্ব হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ মানে যে এখানে ন্যাচারালি বাই ডিফল্ট প্রকৃতি ব্রহ্মাণ্ড, ওখানে অগ্নি থাকার কথা বলছে। দেখবেন জেনারেলি গরমকালে হোক শীতকালে হোক, যত গরম হওয়া দক্ষিণ পূর্ব বা দক্ষিণ কোণ থেকে আসে, যত গরম হওয়া বাড়ির দেখবেন, বাড়ির ছাদে গিয়ে বা তলাতে অবজার্ভ করবেন বা বাড়ির মিডিলে থেকে অবজার্ভ করবেন বা দক্ষিণ পূর্ব কোণের দিকে যাবেন, গিয়ে দেখবেন সেখান থেকে গরম হওয়া বইছে। হোয়ারাস উত্তর পশ্চিমে উত্তরে ঠান্ডা হওয়া বয়। এবার আপনি যেটা নেচার করছে দক্ষিণ পূর্বে গরম রাখছে, আপনি সেখানে পুকুর করে ফেলেছেন, এটি কিন্তু বিবাহ জীবনকে প্রবলেম দেবে। এবং উত্তর পূর্বের সরি দক্ষিণ পূর্বের পুকুর অনেক সময় হসপিটালাইজেশন দেয়, মানে ডাক্তারিভাবে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, রাস্তাঘাটে ভীষণ সাবধানে চলাফেরা করবেন। দক্ষিণ পূর্বের পুকুর হেলথের দিক থেকে ভালো ফল দেয় না, এর জন্য আপনাকে মেডিকেলি খুব মারাত্মক খেয়াল রাখতে হবে। জ্যোতিষী বা বাস্তবিত আপনার শরীর ঠিক করতে পারবে না, আপনাকে আগাম বলতে পারবে দক্ষিণ দিকের কোনো জলাশয় শরীরের ওপর কোনো বিপদ আপদ আনতে পারে, সেটা মেডিকেলি অ্যালার্ট থাকবেন, আপনি সাবধান থাকবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। এবার বলুন আর কি বক্তব্য। আমার আমার বাড়িটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা, আমাদের এক সাইডে আছে, তাও এফেক্ট করবে, পাঁচিল দিয়ে ঘেরা হলো এফেক্ট করবে। এবার পুকুরটা আছে অন্যজনের পুকুর, সেটা একটা ছোট রাস্তা আছে, বলছি এফেক্ট করবে, এফেক্ট করবে, এফেক্ট করবে। আচ্ছা, সিঁড়িটা কি খুব প্রবলেম করবে আমাদের উত্তর পূর্বে? উত্তর পূর্বের সিঁড়ি বেসিক্যালি ডিপ্রেশন এনে দেয়। আচ্ছা, মনো কষ্ট তৈরি করে, একটা মন মুক্ত, মনটা একটা ভারাক্রান্ত করে রাখে, একটা অলওয়েজ মাথার মধ্যে একটা চাপ চাপ ফিল হয়, আর কিছু যেন ভালো। কি বলছেন? হ্যাঁ দেখেছি, আমি আপনাকে ব্রেনটা বলেছি এই কারণে যে দেখুন উত্তর পূর্বের সিঁড়ির ঠিক উল্টো দিকেই আপনার একদম বাথরুমটা রয়েছে, এই জন্য ব্রেনটা বলেছি আমি খারাপ। উত্তর পূর্ব সিঁড়ি কিন্তু প্রবলেম করে না, কিন্তু উত্তর পূর্ব সিঁড়িটা একদম উল্টো দিকে বাথরুম হয়ে রয়েছে, এটাতেই নেগেটিভটা হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছেন? এই জায়গাটা কিন্তু আপনার বাড়ির এন্ট্রেন্সটা খুব ভালো আছে, রান্নাঘর মোটামুটি ঠিকঠাক জায়গা আছে, কিন্তু ওই ঘরে যিনি রান্না করবেন তার কিন্তু থাইরয়েড বা হরমোনাল ট্রাবল আসতে পারে, হরমোনের ট্রাবল, বাড়ির কারোর থাইরয়েড বা হরমোনাল কিছু ট্রাবল আনতে পারে। শুনতে পেয়েছেন? আচ্ছা আচ্ছা,
স্যার আমি বলছি যে ঠাকুরের জায়গা পুজো করার জায়গাটা কোন জায়গাটা ঠিক করা উচিত আমাদের? আপনি এখানে কোথায় করেছেন? আমি প্রথমে তো মা আগে উত্তর পূর্ব সিলিতে করতো, আমাদের সেইভাবে জায়গা নেই। তারপর এখন আমাদের বাড়িটা হতে আমরা ওখানটা চেঞ্জ করে আমি যে দক্ষিণ পশ্চিমের ঘরটা আছে না, সেই ঘরের মিত্র জায়গা যে আপনি বলেন বাস্তুতে, আমি বারবার দেখবেন শ্রীমণি ভাস্কর একটা পেজ আমি করেছি, সেখানে লেখা ছিল যে দক্ষিণ পশ্চিম দিকে যদি ঠাকুর ঘর করা হয় সে ঘরে অনেক ঝঞ্ঝট আছে। আপনি শ্রীমণি ভাস্কর ফেসবুকে যাবেন, ওখানে আমি দেখবেন আমি কিছু কিছু আপলোড করে দিয়েছি আপনাদের সবাই সুবিধার জন্য, যতটুকু জানানো যায় ফ্রি অফ কস্টে। দক্ষিণ পশ্চিমের জায়গাটা মোটেও ভালো না, যদি আপনি একান্তই করতে চান। আপনি যেখানে বারান্দা রেখেছেন দেখুন ছবিটা, যেখানে বারান্দা রেখেছেন পূর্বের কাছাকাছি মোটামুটি 78 ডিগ্রি 90 ডিগ্রির মধ্যে, 78 to 90 ডিগ্রির মধ্যে, 78 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ঈশ্বরকে ভজন আপনি করতে পারেন, সেটা আপনার জন্য শুভ, অন্য কোনো জায়গায় কিন্তু শুভ নয়। যেখানটা করেছি আমি কি মিত্র জায়গা বলেন না, বাস্তুর ওই মিত্র জায়গাটা পড়ছে? মিত্র জায়গাটা তো রান্নাঘর পড়ছে না, রান্নাঘর কিন্তু ওই আমার যে ওয়েস্ট সাউথ ইস্টে ঘরটা আছে ওটারও অংশটা মিত্রর অংশ পড়ছে। সাউথ ইস্ট না সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্টে যে মিত্রতে করতে পারেন, মিত্রতে করতে পারেন, আমাদের শাস্ত্রে রয়েছে মিত্রতে, যেহেতু বরুণের জায়গা নারায়ণের জায়গা, যত বড় বড় জগন্নাথ টেম্পল আরম্ভ করে যে বেঙ্কটেশ্বর টেম্পল আরম্ভ করে যত পদ্মনাভ স্বামী যিনি টেম্পল হয় সব পশ্চিম দিকে যত রকম নারায়ণের ছবি আপনি রাখতে পারেন, নারায়ণের পুজো পশ্চিম দিকে করাটা খুব ভালো, অন্য ঠাকুর সেই মাত্রায় কিন্তু ভালো নয়। আপনি জগন্নাথ টেম্পলে যান যে মিত্র ঠিক পেছন দিকটাতেই ওই নারায়ণের টেম্পল থাকে, বিষ্ণুর ভজনা করা কেউ আছেন। বেশ ধন্যবাদ আপনাকে। পরে আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো। আচ্ছা, ওই একজন নীল জামা পরে রয়েছেন একজন, তাই তো? আপনি? আচ্ছা, আগে একটা মেসেজ পাঠিয়েছিলেন, ঠিক আছে দেখছি। ওরে বাপ রে বাপ, এ তো বাস্তু মারাত্মক অবস্থা, যত রকম নেগেটিভ থাকার কথা সব আছে ভাই। আই এম সরি, আপনার কিন্তু বাস্তুটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আপনি দেখুন বাস্তুর মধ্যে কি অবস্থা, মানে যত রকম খারাপ থাকার কথা সব আছে। আমি বলছি এক এক করে, আমি একটু মুখস্থ করে নিই কী কী আছে। আপনার বাড়ির পশ্চিম দিকে ল্যাট্রিন আছে, পশ্চিম দিকে ল্যাট্রিন কিন্তু দারিদ্রতা অ্যাট্রাক্ট করে, মানে আপনি কিছুক্ষণ আগে বলছিলাম নারায়ণের জায়গা, নারায়ণ মানে কি ঐশ্বর্যশালী, মানে অর্নামেন্টস পরে আছেন, সেখানে পশ্চিম দিকে যায় সেখানে মানে ল্যাট্রিন, তো ডেফিনেটলি বাড়িতে আর্থিক কন্ডিশন অত্যন্ত খারাপ। দু নম্বর, বাড়িতে কন্টিনিউয়াস ঝগড়াঝাটি অশান্তি থাকবে, প্রতিবেশী তরফ থেকে ডিস্টার্ব আসবে, এবং বাড়িতে রোগ ব্যাধি মানে সাংঘাতিক অবস্থা, মন খারাপ হয়ে যাওয়া, খুব চাপের মধ্যে আপনি আছেন, বাড়ির বাস্তু কিন্তু ভালো নয়। আমি দেখাচ্ছি বাড়ির বাস্তুটা কিন্তু খুব একটা ভালো নয়, ভেরি মানে টাফ কন্ডিশন। শুধু তাই না, বাড়ির কোথাও উত্তর পূর্ব কোণে আপনার, আমি জানো এখানে আপনি যদিও ছবিতে দেখাচ্ছেন না, আপনি দেখাচ্ছেন না, বাড়ির উত্তর পূর্ব কোণে, বাড়ির উত্তর পূর্ব কোণে কোথাও একটা লাল রঙের কিছু বস্তু বা লালের কিছু একটা অবস্থান, বা বাড়ির উত্তর পূর্ব কোণায় কোথাও, আপনি এখানে দেখাচ্ছেন না যদিও, বাড়ির উত্তর পূর্ব কোণায় কিছু লাল রঙের কিছু জিনিস বা কোনো ধারালো কিছু একটা আছে। ওখানে বলছি যেখানে উত্তর পূর্ব কোনটা সে কোনটায় কিছু ধারালো কিছু, কাটি কাঁচি ছুরি সেলাই মেশিন কোদাল বা কোনো দা এরকম কিছু একটা থাকার কথা বাড়ির উত্তর কোণে। আপনি বাড়ির উত্তর কোণে যান দেখে বুঝতে পারবেন, বাড়ির ধারালো কিছু এরকম কিছু নেই, বাট একটা ছাদের যে কোণাটা আছে সেটা একটু ধারালো ভাবে বানানো। কি সেখানে কি আছে ধারালো, কি আছে মানে ধারালো বলতে গেট একটা আছে, গেট নিচে উত্তর পূর্ব কোণাতে ঠিক এখানে একটা গেটের উপরে মানে ওই গেরুগুলি থাকে, সেই গেটের উপরে হয়তো কোনো একটা সেট নেমে গেছে, কোনো টিনের সেট বা কিছু, টিনের টিন আছে না ওখানে? আপনার বাড়িতে কোথাও টিনের সেট রয়েছে? টিনের না সিমেন্টের আর কি,
বাড়িতে কোথাও টিনের সেট নেই বাড়িতে গরম বাড়িতে কোথাও টিনের সেট নেই না আমার বাড়ি টোটাল গুজম বিল্ডিং টিন বা ওই যেগুলো এই থাকে কি বলে ওটাকে অ্যাডভেস্টর হ্যাঁ হ্যাঁ ওই অ্যাডভেস্টর জাতীয় কিছু নেই কারণ দেখাচ্ছে থাকা উচিত অ্যাডভেস্টর হ্যাঁ অ্যাডভেস্টর দিয়ে ডিজাইন করানো হয়েছে দেখুন ওখানে কিছু দেওয়ালও থাকছে মঙ্গল এবং রাহু খারাপ দেখাচ্ছে আচ্ছা নেক্সট বলি আপনাকে দেখুন যেটা নেগেটিভ সেটা হচ্ছে নেক্সট নেগেটিভ হচ্ছে বাড়ির উত্তর পূর্ব ঠিক নেই উত্তর থেকে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমের কাছাকাছি কোনো জায়গায় কোনো ঠাকুরের চিত্র অঙ্কার চিহ্ন বা কোনো স্বস্তিক চিহ্ন বা ঠাকুরের কিছু জায়গা থাকার কথা বা বাড়ির দক্ষিণ দিক বাড়ির মানে উপরে ঠিক মেইন গেটের উপরে একটা ঠাকুরের মানে একটা নাম লেখানো আছে জয়রাম এক্স্যাক্টলি এটা কিন্তু নেগেটিভ আছে দু নম্বর দেখুন নেগেটিভ আছে এটা সেটা হচ্ছে আপনার বাড়ির দক্ষিণ দিকে ওখানেও কোনো দেবতার উপস্থিতি বাড়ির দক্ষিণ দিকে আমি আগের ফোনটাতেই বললাম দক্ষিণ কর্ণার দক্ষিণ পূর্ব কর্ণার দক্ষিণ পশ্চিম কর্ণারে দেবতার এনার্জি থাকা উচিত আপনার বাড়িতে নিশ্চিত আছে বাড়ির দক্ষিণ দিকে কিছু কিছু দেবতার চিহ্ন বাড়ির দক্ষিণ দিকে দেখুন যদি আপনি ছবিতে দেননি এটা আপনার ছবিতে কোথাও লেখা নেই মেন প্রবলেম আমার ছবি অনুযায়ী বলে দিলাম ল্যাট্রিনটা পশ্চিম দিকে এটা অত্যন্ত খারাপ আর দক্ষিণ পূর্বে একটা জলাশয় মানে জলের একটা কিছু কোনো নিকাশি ব্যবস্থা বা টয়লেট কিছু ওটা নেগেটিভ কিন্তু যেটা আপনি ছবিতে এঁকে দেননি সেটা হচ্ছে ঠাকুরের অবস্থান আপনার শিওর আমি বাড়ির দক্ষিণের কাছাকাছি কোনো দেবতার কিছু করেছেন দক্ষিণের কিছু একটা জায়গায় দেবতা কিছু একটা আছে বাড়ির দক্ষিণ দিকে যান আমার ঘরে নেই বাট নিচের ঘরে থাকতে পারে যেখানে মানে থাকতে পারে না থাকতে বাধ্য থাকতে বাধ্য ওখানে দক্ষিণ দিকে আপনার দক্ষিণ দিকে শিওর আছে দক্ষিণ দিকে শিওর আছে এবং আমার মনে হচ্ছে আপনি বাড়ির আপনি দরজা বলছেন উত্তর পূর্বে আমার কোথাও মনে হয় বাড়ির দক্ষিণ দিকেও কোনো ছোট ছোট দরজা আছে হ্যাঁ দক্ষিণ দিকে দরজা আছে কারণ নাহলে আর্থিক দুরবস্থা এত আসতো না উত্তর পূর্বের আমি এখানে হোড়াড়িতে দেখছি আপনার একটা আর্থিক কষ্ট উত্তর পূর্বের দরজা কিন্তু খুব বেশি দারিদ্রতা রেখে আনে না উত্তর পূর্বের দরজা হলে সেই বাড়িতে মেয়েদের কোনো কষ্ট আছে সেই বাড়িতে যারা মেয়ে আছে ইয়ং হোক মাঝারি হোক তাদের ওপর কোনো কষ্ট আসতে পারে উত্তর পূর্বের দরজা হলে সে বাড়িতে আগুন লাগার একটা ভয় থাকে বা ইলেকট্রিক থেকে বিপদ আসে কখনো কোনো ইলেকট্রিক বা ফায়ার বা আগুন কিছু কিছু হয়নি আপনার বাড়িতে সেখানে আগুন লাগার বা ইলেকট্রিকের কিছু বিপদাপদ হওয়ার চান্স থাকে আপনি ভুলে গেছিলেন কিন্তু আমার শাস্ত্র কিন্তু ভুলে গেছিল একবার হয়েছিল সিলিন্ডারের মধ্যে আগুন লেগে গিয়েছিল এটাকে ডেকে আনে আর যেটা বক্তব্য সেটা হচ্ছে যেটা আপনার বাড়িতে মেন প্রবলেম আপনি বহুদিন ধরে চাকরি বাকরি খুঁজছেন কেরিয়ার করার চেষ্টা করছেন ব্যবসা করবেন কিনা ভাবছেন কোনোটাই দাঁড়াতে পারছেন না এটা ঠিক করতে গেলে আপনি আপাতভাবে সিম্বল মেডিটেশনের কোর্স করতে পারেন কারণ সিম্বল মেডিটেশনে কোনো ভাঙাভুঙি করতে দেওয়া হয় না আপাতভাবে কম খরচার মধ্যে একটা ম্যানেজ করতে পারেন সিম্বল মেডিটেশন আপনারা যে ছবিটা দেখছেন এরকম টাইপের কিছু সিম্বল দেওয়া হয় সেটা বডির মধ্যে বিভিন্নভাবে কিছু ক্রিয়াকর্ম আছে করতে হয় কিছু এসেন্সিয়াল অয়েল আছে ক্যান্ডেল জ্বালাতে হয় জ্বালিয়ে করতে হয় এরকম কিছু সিম্বল মেডিসিন আমি শেখাই সেগুলো করলে আশা করি আপনি কিছুটা রিলিফ পেয়ে যাবেন জবের ব্যাপারে কিছুটা পরবর্তী গেলে বাস্তুর প্রভাব প্রতিকার করতে হবে সিম্বল মেডিসিন করলে আপনার কিছুটা রিলিফ চলে আসবে পশ্চিম দিকের যে এনার্জি যে বরুণ দেব সেই জায়গাটা এবং দৌবারিক এবং সুগ্রীব সেই এনার্জিগুলো আপনার বাড়িতে নেই ওটা ডিসপোজাল নষ্ট হয়ে যাচ্ছে ফলে সেই জায়গায় যদি প্রপার একটু সিম্বল মেডিটেশন করা যায় সেখানকার যে দৌবারিকের যে এনার্জি দৌবারিক একজন দেবতা তার যে এনার্জি সুগ্রীব বলে একজন দেবতা বাস্তুর মধ্যেই থাকে ৪৫ খানা ডিভাইন এনার্জি থাকে দ্বাদশ আদিত্য থাকে অষ্ট বসু থাকে ১২খানা অসুর থাকে তো এরকম কিছু এনার্জি থাকে একাদশ রুদ্র থাকে তো এরকম টাইপের কিছু এনার্জি যে এনার্জি আপনার বাড়িতে মানে উল্টো দেবেন দ্বাদশ আদিত্য এনার্জি আপনার নষ্ট হয়ে গেছে যে কোনো দক্ষিণ দিকে আপনি বিবর্ষণের কাছাকাছি কোনো একটা জায়গায় থেকে কোনো একটা আপনি এন্ট্রেন্স খুলছেন বিবর্ষণটা উইক হয়ে গেছে এনার্জি আপনি লিক করে ফেলছেন বিবর্ষণ জায়গাটা দক্ষিণের জায়গা এনার্জি লিক করলে সেখান থেকে টাকা পয়সা আসবে না এগুলো আপাতভাবে সিম্বল মেডিসিন করে কিছুটা রিলিফ পার করতে পারেন পরবর্তীকালে বাস্তুর প্রপার প্রতিকার প্রয়োজন বেশ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আর হাতে সময় নেই অনুষ্ঠান এখানে শেষ করতে হবে বৃহস্পতিবার বাস্তু নিয়ে কিছু করার চেষ্টা করছি একদমই বৃহস্পতিবার ১২টা আমাদের অনুরোধ এটা আর আগামীকাল দুপুর ১২:০৫ সময় স্যারের অনুষ্ঠান থাকছে অবশ্যই সেদিকে নজর রাখবেন নমস্কার স্যারকে নমস্কার সবাইকে